নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। যারা ভিডিওটা প্রথমেই দেখছো তাদেরকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের এই একমাত্র ইউনিক চ্যানেল যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের নোট, সাজেশন বা বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন ধরনের আপডেটেড নিউজ বা গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সব পেয়ে যাও আগে থেকে। সেই কারণে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটা অল করে রাখবে যারা যারা দেখবে, ঠিক আছে? এবং কমেন্টে জানাবে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা কেমন হলো। আর তোমাদের ভৌতবিজ্ঞানে যে উত্তরপত্রগুলো দিচ্ছি সেই উত্তরপত্রগুলো আমার সব উত্তরপত্র তোমাদের দেওয়া হচ্ছে না, তার কারণটা হচ্ছে দেখো, কারণ আমি তোমাদের চাই সঠিক উত্তরটা প্রোভাইড করা। কিছু কিছু উত্তর আমরা কনফিউশনে আছি, সেই কারণে সমস্ত উত্তরটা দিচ্ছি না, কিছু কিছু উত্তর তোমার রিকোয়ারি ভিডিও হিসেবে তোমার সন্ধ্যা 7টার সময় পেয়ে যাবে তোমরা, সেই জন্য একটু অপেক্ষা করো, ঠিক আছে? যে উত্তরগুলো দিচ্ছি সেগুলো মন দিয়ে দেখো সঠিক উত্তর আছে। চলো 2022-এ ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্রটা দিয়ে দিই, ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রথম উত্তরপত্র, বায়ুমণ্ডলে কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, ঠিক আছে? এটা হচ্ছে এর উত্তরটা হবে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? তারপর 1.1.2 এর হচ্ছে উত্তরটা হবে কি বি এর উত্তরটা হবে, ঠিক আছে? দেখো 1.3 উত্তরটা হবে জি এর উত্তরটা, ঠিক আছে? 1.4-এর কী হবে দেখো সি এর উত্তরটা হবে, মিলিয়ে নেবে হ্যাঁ একবার। 1.5-এর উত্তরটা হবে দেখো বি এর উত্তরটা হবে। 1.6-এর উত্তরটা হবে সি এরটা দেখো। 1.7-এরটা সি এর উত্তর হবে, ঠিক আছে? তারপর দেখো 1.8-এর এ এর উত্তরটা হবে। 1.9-এ এ উত্তরটা দেখো। 1.10-এ সি এর উত্তরটা হবে, ঠিক আছে? তারপর দেখো 1.11-এর ডি এর উত্তরটা হবে, ঠিক আছে? 1.12-এর এ এর উত্তরটা হবে। 1.30-এর উত্তরটা নিয়ে আমরা একটুখানি কনফিউশানে আছি, তবুও তোমাদের উত্তরটা আমি সন্ধ্যাবেলা পেয়ে যাবে, তোমরা অসুবিধা নেই। চলো 1.14-টা সি এর উত্তরটা হবে, 1.15-টা ডি এর উত্তরটা হবে, দেখেছো? চলো এবার দেখো, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উদাহরণ হলো সৌরশক্তি, ঠিক আছে? তাও দেখো, বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম CO2, ঠিক আছে? তারপর দেখো 1.3-এরটা এই উত্তরটা তোমাদের পরেরটা দেবো, অথবা উত্তরটা পরে পেয়ে যাবে তোমরা। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী, দেখো নিউটন বাই মিটার স্কোয়ার, ঠিক আছে? 2.4-এরটা দেখো, চার্লসের সূত্রের ধ্রুবক কী কী, দেখো গ্যাসের চাপ ও গ্যাসের ভর, ঠিক আছে? 2.5-এরটা এটা হচ্ছে উত্তর হবে না, ঠিক আছে? তারপর 2.6-এর উত্তরটা অর্ধবৃত্তীয় দর্পণ, ঠিক আছে? আর 2.7-এর উত্তরটা দেখো, 2.7-এর উত্তরটা লাল আলো হবে, ঠিক আছে? 2.8-এর উত্তরটা দেখো, এটির উত্তর হবে কুলম্ব হবে, ঠিক আছে? 2.9-এর উত্তরটা হবে যে প্রথমে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে কাঁচ হবে, ঠিক আছে? সরি কাঁচ না, কেন বলছি টিন হবে এটা। তারপর 2.10-এর উত্তরটা দেখো, 10-এর উত্তর শক্তির একক হবে, ঠিক আছে? তারপর দেখো 2.10-এর যে উত্তরটা হবে সেই উত্তরটা দেখো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড কী হবে, মৃদু তড়িৎ বিশ্লেষক, ঠিক আছে? কাঁচ কী হবে, তড়িৎ অপরিবাহী, ঠিক আছে? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ক্লোরিন, ঠিক আছে? একটি অভিজাত মৌল হচ্ছে ক্রিপ্টন, ঠিক আছে? তারপর দেখো 2.12 উত্তরটা দেখো, 12 উত্তরটা দেখো প্রথমে এফ, তারপরে সিআই, তারপরে বিআর, তারপর লাস্টে টি, ঠিক আছে? আর 2.13 উত্তরটা দেখো 17 নম্বর শ্রেণী। এবার 2.15 যে উত্তরটা হবে সেই উত্তরটা আমরা যখন তোমাদের রাত্রিবেলা যে রিকভারি ভিডিওটা দেবো সেখানে তোমরা পেয়ে যাবে, মানে যোগটা যেভাবে এঁকে দেবো, ঠিক আছে? বাদ বাকি সমস্ত উত্তর সলভ করে দেবো। চলো আর ভালোভাবে প্রশ্নপত্রটা ভালোভাবে দেখে নাও তোমাদের প্রশ্নপত্রটা, এবং যে যে উত্তরগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে মিলিয়ে নিও, রাত্রিবেলা তোমরা একটা ভিডিও পেয়ে যাবে সন্ধ্যাবেলা টাইমটা, ঠিক আছে? চলো ভিডিওটা তোমরা অপেক্ষায় থেকো, খুব সুন্দরভাবে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করবো। আর তোমাদের লাস্ট দিনের পরীক্ষা, তো অবশ্যই তোমার বেল আইকনটা ক্লিক করে রাখবে, একটা লাইক মেরে দেবে। আর বলে রাখি, তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা রাত্রিবেলা ভিডিওটার জন্য অপেক্ষা করো, তোমাদের জন্য এক্সট্রা কিছু কথা আমি বলতে চাই রাত্রিবেলা যে ভিডিওটা পাবে সেটা একটা স্পেশাল, তোমাদের জন্য একটা ধামাকা রইলো। অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো, ঠিক আছে? অবশ্যই তাই সেই জন্য তোমাদের কী করতে হবে, ফার্স্টে বেল আইকনটা অল করে রাখতে হবে যাতে নোটিফিকেশানটা তোমরা সন্ধ্যাবেলা পেয়ে যাও। আর প্রথম আমাদের যা যা চ্যানেলে ভিজিট করছো অসংখ্য ধন্যবাদ তোমাদের। চলো সন্ধ্যাবেলা ভিডিওটা দেখা হচ্ছে, অনেক স্পেশাল জিনিস রইলো তোমাদের জন্য।